আমি 10 মিনিট সময় পাচ্ছি, 10 মিনিট সময়, সম্পূর্ণ অপরাধ 10 মিনিট
দেখা যায় বিশেষ দিয়ে দিতে পারে। Thank you.
Gracias.
ডিগ্রি পাবো তো 70 হয়ে যাবে ইয়া ডাক্তারের পাসপাসি বাদ দাও 70 এর পাসপাসি বাদ দাও সেগুলোর যে পাসপাসি 3000 আর 4000 কত হলো 4500 আমার কেট কিছু কত বস্তু ব্যালেন্স কত টাকা পড়ে গেল 3500 এই 4500 এর পাবো 3000 হবে মানে স্যার কোন লাগবে তুমি কত লাগবে 3000 পরে আবার ডিজিটাল এর যোগ করতে তুমি শুনছি শুনছি ওই দিনটা দেখতে পাচ্ছি তুই তুই ইন্টারভিউ দিয়ে কি করছিস
Thank you.
সুন্দর
করো তো পারো পারো দেখো স্যার করো হাই স্কুল থেকে যারা
Thank you.
বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যদি মানে অবদান আছে ওকে যদি তুমি স্মরণ করো এখন সে ধরো তুমি ঠান্ডা মাথায় তুমি চিন্তা করে যদি একটু ভালো তাহলে কি করো পিছনে তুমি যেটা মনে করতে চাও ওটা কিন্তু খুব মুখ তোমার সামনে দিয়ে যাচ্ছে আসে কিনা তুমি যদি মনে করতে চাও যে কালকে রাত্রে আমি কোথায় ছিলাম একটু ফোন করে একটু জায়গা না মনে করো যে কখন কি করছো সব মনে করে আসে কিনা আর এসে যাবে আরেকটা বিষয় এই যে আমরা ধরব আমরা অংশ কেন পারি না কেন বুঝি না দুইটা কারণ হবে আর এক আরেকটা কারণ বলিনি আর একটা কারণ হলো আমরা আসতে বুঝি যে জান্নাত থেকে আমরা সকল মানুষ আসতে বুঝি কোথা থেকে না আমাদের বাপ মার বুঝি সকল কোথায় ছিল জান্নাত আমরা জান্নাতি মানুষ আমরা শুধু না কিন্তু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারা ছিল সবাই কিন্তু জান্নাত থেকে আসে তখন তো আসার পথ কয়টা কয়টা দায়িত্ব কয়টা ছিল একটা নাকি দুইটা ছিল জান্নাতি ছিল জান্নাত ছিল না জান্নাত ছিল কেন জান্নাত ছিলাম তো আমরা কি ছিলাম জান্নাতি ছিলাম জান্নাতি কাছে জান্নাতি কাছে কেন কি ছিল বলতে যাবে না কি ছিল তুমি কয়টা 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 তিন মোড়া বলতে যাবো কোথায় যাবো আবার জান্নাতে যাওয়ার চেষ্টা করবো সবাই জান্নাত পাবে আমরা প্রতিদিনতে আসি না কয়েকটা দিন তিন মোড়া সবাই কষ্ট করে কষ্ট কেন করে না ওরা কষ্ট করে না পড়াশোনা করে না হলে কুৎসাস্ত্র গ্রহণ করে না লিখতে পারে না তাই পাস করে না সবাই এরকম না সবাই তো আমরা ওই দশটা সর্বদিন আসছি তিন ঘন্টা সবাই কি পাস করছি এই জন্য আসার পথ কয়টা একটা যাওয়ার পথ কয়টা এখন আমরা যারা পৃথিবী ছেড়ে চলে যাব তাহলে পথ দুইটা হয় যার মাথা খালি মাঝখানে কোনো পথ নেই মাঝখানে কি নাই কোনো পথ নেই আর তোমার চিন্তা করে যেতে হবে আমি জান্নাতে যাব না জান্নাতে তোমাকে মনে তুমি ক্লাসে আসো তুমি কেন কিন্তু মনে করো আমি এইদিনে ক্লাস করবো এটা হবে তাহলে জায়গা কটা একটা ক্লাস টেন আর কিছু নেই যদিও সাবজেক্ট বাদ আছে কি মানবিক শিক্ষা আর বিজ্ঞান এখন তুমি যদি টার্গেটই করতে না পারো যে তুমি কি হবা কি করবা কোন কি এই চিন্তা মানুষ যদি তোমার পরিকল্পনা না থাকে কোনো রেখে তুমি যদি পরিকল্পনা করতে না পারো যে বাসায় গিয়ে আমি কি কোনটা পড়বো বা এই পর্ব শেষ করবো আর এই স্কুল আছে আমি অধ্যায়গুলো স্যার কাছে বুঝে নেবো যদি চিন্তা এই পরিকল্পনা না করবো তুমি তো বই নিয়ে যাও বাসায় দিয়ে রেখে দিয়ে আবার বই নিয়ে ফিরে আসবো এগুলো আসলে প্রশ্ন করলেন কে ক্লাসে গিয়ে স্কুল করলেন তুমি তো দিতে পারবো না কারণ তুমি আসবে নাই তো তোমার তো অবকাশ নাই তোমার তো মিশন নাই মিশন নাই ডেকোরেশন তো অনেক সুন্দর আছে স্যার আলহামদুলিল্লাহ ভর্তি মোটামুটি আছে ভালো আমরা তো কলেজ শিক্ষারই পাইছি পাঠদানের অনুমতি পাইছি বুঝছেন আচ্ছা স্যার স্কুলের ভিডিও খুব নিয়ে সুন্দর সুন্দর কেন না স্যার স্যার এটা কি ডেস্ক আপনার তথ্য তথ্য কেন্দ্র বাচ্চাদের হাতে লেখাটা এখানে দেখা হয় মানে ক্লাসে দেখা হয় ক্লাসে হলো টিচার পড়াবে আর ১০০০০ ১০০০০০ ১০০০০০০ ১০০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 ০
টিচার এগারো মাস সুন্দর করে করছেন আর এই সেকশনটা কিসের স্যার ভর্তি তত্ত্ব কেন্দ্র নাকি আপনাদের দুজনের কোশ্চেন এটা আপনি